আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে থেকে 1 তারিখ, আজকে থেকে সব পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ক্লাসগুলোর, যে কারণে সকালে বাচ্চাদের 5 টু 10 পর্যন্ত যে ক্লাসটা সেটা বন্ধ আছে। তো সে কারণে একটু লুচি হচ্ছে, দিদি এখানে লুচি করছে, না না দাও, ওখানে মা বাবাকে দিয়ে চলে এসছি। এবার আমি, ইমন আর দিদি তিনজনে খাও, ছিপো না ছিপো না, একটু হোক, হতে দাও, ছিপলে আর ফুলবে না, ফুলতে দাও এবার। চেপলে না ফুলবে না, দেখো ফুলছে, চলুন হোক, হয়ে গেলে ওকে দিয়ে আসবো। লুচি ভাজা হয়ে গেছে, এখানে খাবারও রেডি, এটা ইমনের আর আমার। তো এখানে তরকারিটা যেটা আছে, ক্যাপসিকাম, আলু, আর ঘরে যে কাটানো ছানা, ছানাটাকে একটু পনিরের মতো করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ঘেঁটে গেছে, কিছু কিছু গোটা আছে, তো সেই দিয়ে একটা তরকারি আর কি। তো চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বাকি কথা হবে। খাবার খেয়ে অনেকগুলো কাজ পরপর হলো, যা বৃষ্টি, বৃষ্টির মধ্যে 14 বার জামা কাপড় নিচ্ছি আর তুলছি। এই ঘরের অবস্থা এইরকম হয়ে আছে, কারণ সব জিনিসই ঘরের মধ্যেই রয়েছে। তো ঘটনা হচ্ছে, ও বাড়িতে আমি এখন কদিন থাকবো, ওই জন্যই এত প্যাকিং তাড়াহুড়ো। তার মধ্যে আবার একবার ফুল কিনতে গেছিলাম, সব প্যাকিং ট্যাকিংও করে নিয়েছি, এবারে বেরোবো আর কি। তো চলুন ওখানে যেতে যেতে বাকি কথা হবে। চলে এসেছি এ বাড়িতে, এখন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়াতে আছে হচ্ছে উচ্ছে চচ্চড়ি, তার সঙ্গে হচ্ছে এখানে পোস্ত আছে, আলু ভাতে আছে, আলু পোস্ত আর কি, আর তার সঙ্গে ডাল, ডালের বড়া, মানে মটর ডালের বড়া, আর এখানে আছে অড়হর ডাল। অড়হর ডাল আজকে হয়েছে, নিরামিষের দিন বৃহস্পতিবার, তো সেই কারণে মাছ মাংস ডিম কোনোটাই হয়নি। কাল থেকে মাছ মাংস ডিম সব শুরু হবে আর কি খাওয়া। আমার বোনের দেওয়া কিছু গিফট, এই গাডারগুলো আর এই ক্লিপগুলো আমাকে দিয়েছে গিফট হিসাবে। তো এখন পড়াচ্ছিলাম, পড়ানো শেষ হলো এই সবে, এরপরে খাওয়া দাওয়া হবে আর কি, রান্না বান্না হচ্ছে ওইদিকে, চলুন দেখি ওইদিকে কী হচ্ছে। আজকে চলে এসেছে সবাই পড়তে, মোটামুটি এদের পড়া শেষ, এবারে বাড়ি যাবে, অনেকক্ষণই পড়া হয়ে গেছে, বৃষ্টির মধ্যেও এরা পড়তে এসেছে। যেহেতু আমি এ বাড়িতে পড়াচ্ছি, ওই জন্য ওরা এক্সাইটেড হয়ে, যে মিসের বাড়ি যেহেতু পড়াচ্ছে, মিসের বাড়ি দেখব এবং এখানে আসবে, এই উদ্দেশ্যে এখানে চলে এসেছে পড়তে। তো চলুন, পড়ানো মোটামুটি শেষ হয়ে গেছে, এবারে রাত্রের খাওয়া দাওয়া হবে, এদেরকে ছুটি দিয়ে তারপর একবার রান্নাঘরের দিকে যাব। এবারে চলে এসেছে রাতের আইটেম, রাতের আইটেমে আছে রুটি, বেগুন ভাজা, পটল, আলু, সয়াবিন দিয়ে তরকারি আর মিষ্টি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।